নমস্কার বন্ধুর কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইতান একাডেমি কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রাজ্যের স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং শূন্যপদ রয়েছে একশো পঁয়ত্রিশটি এখানে আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই নিয়োগটি হবে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন এর পিডিএফ আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এবং অফলাইনে আপনাদের আবেদন করতে হবে কোথায় আপনারা আবেদন করবেন কী কী ডকুমেন্টসের সাথে আবেদন করতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব তো এই অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফটি আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে বলবেন না যেটা লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কও আমরা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার দুর্গাপুর ষোলো তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ বারো দু হাজার কুড়ি নিয়ম নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি এবং টোটালি কিন্তু বাংলায় এই নোটিফিকেশনটি তো বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে দুর্গাপুর নগর নিগমে একশো পঁয়ত্রিশটি নিম্ন লিখিত চতুর্থ শ্রেণীর গ্রুপ ডি পূরণের জন্য লোক নেওয়া হবে ইচ্ছুক ব্যক্তিগণ এই বিজ্ঞপ্তির সাথে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে এই পদগুলি পূরণ করা হবে তো এখানে আপনাদের বলা হয়েছে যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এবং কোন পোস্ট এটি নাম্বার অফ পোস্ট শূন্য পদ দেওয়া রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে এখানে আপনাদের স্যালারি দেওয়া রয়েছে এবং এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে সুইপার মেট সাতটি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি পোস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে যোগ্যতা লাগে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস এইট পাস স্কেল অফ পে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল টু এবং স্যালারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি মেট নেক্সট পোস্ট হলো মেট তো এখানে কিন্তু আপনাদের চোদ্দোটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান হেল্পার এখানে শূন্যপদ একটি শূন্যপদ রয়েছে তারপর পিওন পদে পাঁচটি শূন্যপদ রয়েছে সব কটার জন্য কিন্তু এইট পাস আপনাদের করে থাকতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পার ফ্রম এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল্পার পোস্টটি নিয়োগ করা হবে এখানে নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি হেল্পার ক্লিনার অ্যাটেন্ডেন্ট এখানে আটটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে দশটি শূন্যপদ রয়েছে নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি সুইপার পদে কিন্তু তিরিশটি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি পোস্ট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হেল্পার পদে কিন্তু একটি শূন্যপদ রয়েছে নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে হেল্পার প্লাম্বিং পাইপলাইন হেল্পার তারপর এগারো নম্বর আমরা দেখতে পাচ্ছি মজদুর শূন্যপদ রয়েছে মজদুরে সাতান্নটি শূন্যপদ রয়েছে সব থেকে বেশি যার মধ্যে ইউআরে চল্লিশটি শূন্যপদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে ইউ আর এস সি এসটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পে লেভেল ওয়ান স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন এবং এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশন বলা হয়েছে অর্থাৎ এইটি না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এবং থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন নেক্সট এখানে আপনাদের বয়স সীমার কথা বলা হয়েছে বয়স আপনাদের হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এসটি রা পাঁচ বছর এবং ওভিসিরা বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি এই এই ঠিকানায় আবেদন করতে না চান অর্থাৎ আপনারা যদি এই অফিসিয়াল নোটিফিকেশনে অর্থাৎ দুর্গাপুর নগর নিগমে আবেদন করতে না চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম বা ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জেলায় বা আপনাদের ব্লকে যখনই এরকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো শর্তাবলী এখানে বলা হয়েছে নির্দিষ্ট ইচ্ছুক ব্যক্তিগণ ওয়েবসাইটে এখানে আপনাদের বলা হয়েছে যে ফর্ম প্রিন্ট করে কালো বল পেনে পরিষ্কারভাবে পূরণ করতে হবে অর্থাৎ পত্রটিকে আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে প্রিন্ট আউট বের করার পর ব্ল্যাক পেন দিয়ে এটাকে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় নথিগুলির ফটোকপি অর্থাৎ জেরক্স কপি নিজের সহ জমা দিতে হবে সাম্প্রতিক রঙিন ফটো বা পাসপোর্ট ফর্মের নির্দিষ্ট স্থানে অ্যাডমিট কার্ড লাগাতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনে জমা দেওয়ার নথিগুলি অর্থাৎ অরিজিনাল কপি অবশ্যই দেখাতে হবে অসম্পূর্ণ আবেদনপত্রগুলি বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্রগুলি দুর্গাপুর নগর নিগমের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে তো এখানে আপনাদের ড্রপ বক্সে জমা করতে বলা হয়েছে তো এখানে যারা দূরে খুব বাড়ি যাদের তাদের কিন্তু এটা অসুবিধা হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্রগুলি জমা দেওয়া যাবে না তো অন্য কোনো পদ্ধতিতে কিন্তু আবেদনপত্রগুলি জমা দেওয়া যাবে না বলা হয়েছে খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এক ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না আবেদনপত্রগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার পর উপযুক্ত পদপ্রার্থীর নাম দুর্গাপুর নগর নিগমের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ওয়েবসাইটের লিঙ্ক এখানে বলা হয়েছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ডট জি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর নগর নিগম সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আবেদনপত্র এ ফোর সাইজের কাগজে প্রিন্ট করতে হবে এখানে আপনাদের ছবি লাগাতে হবে এই এটাকে আপনাদের ব্ল্যাক পেন্টে ফিল আপ করতে হবে নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডেরও কিন্তু প্রবেশপত্র অফিস কপি দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ননস্ক্রিনে পাঁচটি পেজ এখানে টোটাল রয়েছে অনস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরো এক দু হাজার একুশ পনেরো জানুয়ারি দু হাজার একুশ বিকেল পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের পরে আর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না পরবর্তী সময়ে পদপ্রার্থীর দেওয়া নথিগুলি অসত্য প্রমাণিত হলে প্রার্থীপদ বাতিল বলে গণ্য হবে এমনকি চাকুরিতে যোগদানের পরেও এটি প্রযোজ্য হবে নেক্সট আপনার দেখতে পাচ্ছেন সাত নম্বরে এখানে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে যেসব নথিগুলি অবশ্যই জমা দিতে হবে নিজের সৈসহ অর্থাৎ জের কপি যেগুলো দিতে হবে বয়সের প্রমাণপত্র এখানে আপনারা জন্ম শংসাপত্রও দিতে পারেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন বা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন জাতিগত আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের এটি দিতে হবে নেক্সট আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে দিতে হবে যদি আপনার প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে প্রতিবন্ধীদের জন্য দিতে হবে বা এবং শিক্ষাগত শংসাপত্র আপনাদের এডুকেশানাল কোয়ালিফিকেশানের শংসাপত্রগুলো এখানে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এর সাথে এই প্রিন্টের সাথে অবশ্যই এটাকে প্রিন্ট করে নেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট করে অবশ্যই ফিল আপ করে এটার সাথে ডকুমেন্টস জমা দেবেন এবং ফটো লাগাতে হবে এবং প্রত্যেকটাতে সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে একটি মুখবন্ধ খামে আপনাদের লিখতে হবে পোস্টের নাম এবং আপনাদের ড্রপ বক্সে কিন্তু ফেলে দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনারা যারা যারা আন একাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নেবেন বলেন ভাবছেন তাদের জন্য একটি বিরাট বড় সুখবর আন একাডেমি আপনাদের জন্য প্রচুর ব্যাচ লঞ্চ করেছে নতুন নতুন ব্যাচ ডাব্লিউসএস দু হাজার একুশ থেকে শুরু করে আপকামিং পিএসসি ফুড এস এ দু হাজার একুশের জন্য কিন্তু ব্যাচ আনা হয়েছে আপনারা সকলেই জানেন ফুড এস এর নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এটাই শোনা যাচ্ছে এবং ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের ভ্যাকেন্সি প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন যে নতুন ব্যাচ একশো দিনের স্পেশাল ব্যাচ কিন্তু ডাব্লিউসিএস দিল্লি দু হাজার একুশের জন্য যেটা আঠাশে ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে আগমন আড়াইশো দিনের ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিস দু হাজার বাইশের জন্য এটি এখানে আপনারা দেখতে পারবেন ইচ্ছে পূরণ একুশের জন্য কিন্তু এই দিনের ব্যাচ এবং এখানে আপনারা দেখতে পারবেন এনসিআরটি নব্বই দিনের একটি স্পেশাল ব্যাচ এনসিআরটি বেসিসে আপনাদের পড়ানো হবে ডাবলি বিসএস জন্য তো বন্ধুরা আপনারা অবশ্যই আন অ্যাকাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিতে পারেন এবং যারা যারা আন একাডেমিতে প্লাস সাবস্ক্রিপশন নিতে পারবেন না যাদের ভাবছেন যে এই মুহূর্তে আমাদের নেওয়া সম্ভব নয় তারা আন একাডেমিতে ফ্রি ক্লাস করতে পারেন আন একাডেমি লার্নিং অ্যাপটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করুন ডাবলবি গোল হিসেবে হিসেবে গোল হিসেবে সিলেক্ট করুন এবং অবশ্যই আপনারা ফ্রিতে ক্লাসগুলো পেয়ে যাবেন ফ্রিতেও ক্লাসগুলো দেখতে পারেন প্লাস সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বা ফ্রিতে ক্লাসগুলো দেখার জন্য একটি ইনভাইট কোড চাইবে তো প্লাস সাবস্ক্রিপশনের টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই ভাস্কর যে রেফার কোডটি ইউজ করবেন যেটার লিঙ্ক আপনার ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ভাস্কর টেন এই কোডটি ইউজ করলে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দেরি না করে আজই ইনস্টল করুন আন একাডেমি লার্নিং অ্যাপটিকে এবং ফ্রিতেও আপনারা ক্লাসগুলি দেখতে পারবেন